দেখো আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু জল কামান ব্যবহার করা হচ্ছে। জল কামান দিয়ে মিছিলে যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে তাদের কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশের আধিকারিকরা কর্মীরা। এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদের একটা বচসা চলছে, দুমদুমার অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক ময়ূর ভবনের রাস্তার ওপরে বিজেপি কর্মী সমর্থকরা যারা মিছিল করে এই জায়গায় এসে পৌঁছেছে এবং জোর করে তারা ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের দিকে এগোনোর চেষ্টা করছিল। তখনই আমরা দেখলাম আগে থেকে পুলিশ কর্মীরা, বিশাল পুলিশ বাহিনী যারা এখানে ছিল তারা কিন্তু সামনে গিয়ে তাদের আটকায়। এবং যখন মিছিলের বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে তারা যখন ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছিল তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল কামান দিয়ে তাদের আটকানোর চেষ্টা। সব মিলে আমরা দেখতে পাচ্ছি দুমদুমার অবস্থা বিধাননগরের ময়ূর ভবনের সামনে এবং বিকাশ ভবন এখান থেকে মাত্র 100 মিটার দূরে। 100 মিটার আগেই কিন্তু তাদের বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমাদের প্রতিনিধিরা যেমন ছবি আমাদের তুলে ধরছে এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব। রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়ূর ভবনের সামনে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছে। একেবারেই তাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শেষ পর্যায়ের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের সামনে এসে পৌঁছেছেন তেজস্বী সূর্য, সুকান্ত মজুমদার, ইন্দ্রনীল খা, যারা যাদের নেতৃত্বে আজকের এই মিছিল হচ্ছে। এই মুহূর্তে সামনেই পুলিশের ব্যারিকেড রয়েছে, একেবারে ব্যারিকেডের সামনে জল কামান যেখানে ব্যবহার করা হয়েছিল সেই জায়গায় এসে পৌঁছেছেন বিজেপি নেতৃত্বের সেই মিছিলের অংশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেই পুলিশের বাধা যেখানে রয়েছে সেদিকেই কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে এবং তারা এই মিছিল তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা শেষ পর্যন্ত তারা করবেন সেরকমটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন। এবং জল কামানের দিকে এগিয়ে যাচ্ছেন তারা আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে যেটা প্রকাশ হয়েছিল যে এখানে পুলিশের তরফ থেকে জল কামান ব্যবহার করা হয়েছে, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এই মুহূর্তে জল কামান যেখানে রয়েছে সেদিকেই এগিয়েছে। পুলিশের যে ব্যারিকেড রয়েছে পুলিশের শেষ ব্যারিকেডের সামনে সেই মিছিল এসে পৌঁছেছে এই মুহূর্তে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।